পিরোজপুরের কাউখালী উপজেলা স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্তের দায়ে হাফিজুর রহমান সর্দার নামে এক যুবককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইস্তাদ জাহান এই আদেশ দেন। পুলিশ জানায়, উপজেলার কাউখালী বেকুটিয়া সড়কের নীলতি এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে প্রায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকাকে হাফিজুর উত্ত্যক্ত করতে। শনিবার ওই শিক্ষিকাকে পুনরায় উত্ত্যক্ত করলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাফিজকে আটক করে। পরে ইউএনও ইস্তাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।